নমস্কার, দিব্যজ্ঞান চ্যানেলের পক্ষ থেকে আমি তন্ময় নিয়োগী আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। জগৎজননী শ্রী শ্রী মায়ের দিব্য ও পূর্ণ জীবনী অবলম্বনে পরম পূজনীয় শ্রী শ্রী গম্ভীরানন্দজী মহারাজের দ্বারা লিখিত শ্রীমা শারদাদেবী পুস্তকটির থেকে দৃষ্টিকোণ অধ্যায়টি পাঠ করে আপনাদের আজকে শোনাতে চলেছি। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা অতি অবশ্যই দিব্যজ্ঞান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশি সংখ্যক লাইক ও শেয়ারের মাধ্যমে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতায় শ্রী শ্রী মায়ের দিব্য জীবন ও কাহিনী এবং বাণী আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাবে, এটাই আমার আশা ও বিশ্বাস। আপনারা অনুগ্রহ করে পুরো পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনুন, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। এই দিব্য জীবন পাঠ করবার সময় আমার দ্বারা কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমি আশা রাখব যে আপনারা আমাকে মার্জনা করবেন এবং অতি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। আপনাদের এও জানিয়ে রাখি যে পুরনো সমস্ত অধ্যায়গুলির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে শেয়ার করা আছে, আপনারা আপনাদের সুবিধে মতো সময়ে পুরনো অধ্যায়গুলি শুনতে পারবেন। তাহলে সময় নষ্ট না করে শ্রী শ্রী মায়ের শ্রীচরণে অনুমতি প্রার্থনা করে শুরু করতে চলেছি আজকের অধ্যায় দৃষ্টিকোণ। রাধারানী অর্থাৎ রাধু তখন বিবাহযোগ্যা হইয়াছে, সুতরাং তাহাকে পাত্রস্থা করিবার জন্য শ্রীমা 1318 সালের 3রা জ্যৈষ্ঠ জয়রামবাটি রওনা হইলেন এবং 5ই জ্যৈষ্ঠ কোয়ালপাড়া পৌঁছিলেন। কোয়ালপাড়ার গুরুত্ব তখন খুবই বাড়িয়া গিয়াছে। 1316 সাল হইতে 1326 সাল পর্যন্ত কলিকাতা যাতায়াতের পথে শ্রীমা এখানে কিয়ৎক্ষণ বিশ্রাম করিতেন, বলিতেন, এ আমার বৈঠকখানা, জয়রামবাটিগামী মাতৃদর্শনাকাঙ্ক্ষী ভক্তগণ সেখানে থাকিতেন। আশ্রমবাসীরা শ্রীমায়ের অতীব অনুরক্ত ছিলেন এবং সর্বদা সর্বতোভাবে তাহার সেবার জন্য প্রস্তুত থাকিতেন। এবার শ্রীমা আসিতেছেন জানিয়া আশ্রমবাসীরা বাণিজ্যে পুকুরের ঘাটে তালপাড়ার বেড়া দিয়া নতুন ঠাকুরঘর সুসজ্জিত ও বারান্দা বস্তাবৃত করিয়া এবং রাস্তা পরিষ্কৃত বস্ত্রাচ্ছাদিত ও পুষ্পাকীর্ণ করিয়া তাহার পথ চাহিয়াছিলেন। তিনি আসিয়াই শীঘ্র স্নানাহার শেষ করিলেন এবং একটু বিশ্রামের পর রাধুকে লইয়া পালকিতে উঠিলেন। যাত্রার পূর্বে আশ্রমবাসীদিগকে স্নেহাদ্র স্বরে বলিলেন, দেশে এখন তোমাদের ভরসাই ভরসা, এখানে দেখছি ঠাকুর তাহলে বসেছেন, আমাদের সকলেরও পথের বিশ্রামের স্থান হল। একে একে সকলে প্রণাম করিলে তিনি তাহাদের মাথায় হাত দিয়া বলিলেন, মধ্যে মধ্যে সকলে জয়রামবাটি যেও, বিশেষ করে রাধুর বিয়েতে সব যেতে হবে, সেখানে আমার সব কাজকর্ম তোমাদের দেখতে হবে। কয়েকদিনের মধ্যেই পূজনীয় শারদানন্দজী, গোলাপমা, যোগিনমা ও দুই একজন ব্রহ্মচারী কোয়ালপাড়া হইয়া জয়রামবাটিতে উপস্থিত হইলেন। রাধুর বিবাহের তারিখ 27 জ্যৈষ্ঠ। বর তাজপুরের জমিদার বংশীয় শ্রীমান মন্মথনাথ চট্টোপাধ্যায়। চাটুর্যেদের তুলনায় শ্রীমায়ের পিতৃকুল দরিদ্র, কিন্তু মাতৃসেবক শ্রীমৎ শারদানন্দজী মায়ের সন্তোষ বিধানার্থে মুক্ত হস্তে অর্থব্যয় করিয়া রাধুকে জমিদার বধূর মতোই সাজাইলেন। বিবাহের আয়োজনও তদনুরূপী হইল। সুযোগ বুঝিয়া বরপক্ষেরা প্রত্যেক বিষয়ের জন্য শারদানন্দজির নিকট হইতে বহুগুণ অর্থ আদায় করিলেন। আলাপ আলোচনাকালে কোয়ালপাড়ার কেদারনাথ দত্ত মহাশয় বরপক্ষের অযৌক্তিকতা দেখাইতে থাকিলে মাঙ্গলিক কার্যের পূর্বে মনোমালিন্য অশোভন ভাবিয়া শ্রীমা তাহাকে ডাকিয়া সরাইয়া লইলেন।
রাধু আপাদমস্তক সুবর্ণ ও রৌপ্য নির্মিত বিবিধ অলঙ্কারে ভূষিত হইয়া বিবাহ বাসরে আসিল। জ্যেষ্ঠ তাত প্রসন্নকুমার কন্যা সম্প্রদান করিলেন। রাধুর বয়স তখন 11 বৎসর অতিক্রম করিয়াছে এবং মন্মথের 15 বৎসর চলিতেছে। পরদিবস ভুরিভোজনের ব্যবস্থা হইল। বর ও কন্যা উভয় পক্ষীয় সকলে পরিতোষপূর্বক আহারান্তে যখন বাড়ি ফিরিতেছিলেন তখন মা পিছনের দরজায় দাঁড়াইয়া তাহাদিগকে জিজ্ঞাসা করিতেছিলেন খাওয়া দাওয়া কেমন হল। তাহারা সন্তুষ্ট চিত্তে আশীর্বাদ করিতেছিলেন বর কনে সুখে থাকুক মা। বিবাহান্তে রাধুর শ্বশুরগৃহে গমনকালে মা তাহাকে একটা বড় কালো বাক্স দিয়াছিলেন। রাত্রে শ্রীশ্রী ঠাকুর মাকে দেখা দিয়ে বলিলেন 1000 টাকা রাধুর বাক্সে দিয়ে দিলে। মায়ের তখন স্মরণ হইল যে ওই বাক্সে ওই পরিমাণ টাকা ছিল, রাধুকে বাক্স দেবার সময় উহা সরাইয়া রাখা হয় নাই। পরদিন সকালে মায়ের আদেশে ভক্ত বিভূতিভূষণ ঘোষ জনৈক সাধুর সহিত তাজপুরে গেলেন এবং সমস্ত ঘটনা জানাইয়া টাকা ফিরাইয়া আনিলেন। শ্রীমা বিবাহের সমস্ত ব্যবস্থা করিয়া আপ্রাণ পরিশ্রম সহকারে সমস্ত মাঙ্গলিক কার্য সুসম্পন্ন করাইলেন, কিন্তু পারিবারিক কার্যে আপাত দৃষ্টিতে এইরূপ লিপ্ত থাকিলেও তাহার মন সর্বদা কিরূপ সংসারাতীত স্তরে বিরাজ করিত তাহার কিঞ্চিত আভাস পূর্বোক্ত ঘটনায় পাওয়া যায়। কিন্তু ইহাকে পাঠক হয়তো ভ্রমমাত্র মনে করিবেন, তাই আমরা এখানে ওই সম্বন্ধে আরেকটি ঘটনার উল্লেখ করিতেছি। মা রাধুকে প্রাণ দিয়া ভালোবাসেন ইহা সর্বজন বিদিত, সুতরাং কন্যাটি যাহাতে সুপাত্রস্থা হয় ইহা যেমন মায়ের কাম্য তেমনি সকলেরই বাঞ্ছনীয়। তাই জনৈক ভক্ত একদিন মাকে পরামর্শ দিলেন যে মাস্টারমশাই মর্টন ইনস্টিটিউশনের অধ্যক্ষ তাহাকে বলিলে তিনি অনায়াসে উত্তম বরের সন্ধান দিতে পারেন। শ্রীমা ইহাতে উদাসভাবে উত্তর দিলেন আপনা থেকে জোটে তো জুটুক, আমি কখনো কাউকে বন্ধনে ফেলবার জন্য বলতে পারব না। তাহার সাংসারিক জীবন এইরূপ সরোবরে ভাসমান পদ্মপত্রেরই ন্যায় ছিল, অথচ কর্তব্যকর্মে তাহার বিন্দুমাত্র অবহেলা ছিল না। শ্রীমায়ের দাক্ষিণাত্যে তীর্থদর্শনে যাবার পূর্বেই আত্মীয়বর্গের আগ্রহে তাজপুরে বিবাহ স্থির হয়। পরে জ্যোতিষীকে কোষ্ঠী দেখাইয়া জানা যায় যে রাধুর বৈধব্য যোগ আছে, তথাপি শ্রীমা পূর্ব সিদ্ধান্তের উপর হস্তক্ষেপ করেন নাই। বিবাহের অনেক পরে মন্মথ যখন তাহাকে দীক্ষা দেবার জন্য ধরিয়া বসিল তখন আত্মীয়কে দীক্ষা দিতে ইচ্ছা না থাকিলেও অবশেষে দীক্ষা দিয়া তিনি বলিলেন যে বিধির বিধানে হাত দেওয়া অনুচিত হইলেও এই দীক্ষার প্রভাবে রাধুর বৈধব্য খণ্ডিতে পারে। রাধুর বিবাহের কিঞ্চিত অধিক 2 মাস পরে শ্রীরামকৃষ্ণ সংঘের একজন উজ্জ্বল মুকুটমণি খসিয়া পড়িল। স্বামী রামকৃষ্ণানন্দজি কলিকাতায় উদ্বোধনে মহাপ্রয়াণ করিলেন। দেহরক্ষার কয়েকদিন পূর্বে তিনি শ্রীমাকে দেখিতে চাহিয়াছিলেন এবং শ্রীমাকে লইয়া যাওয়ার জন্য জয়রামবাটিতে লোক আসিয়াছিল, কিন্তু অনেক ভাবিয়া তিনি যান নাই। রামকৃষ্ণানন্দজি দাক্ষিণাত্যে তাহার যে আপ্রাণ সেবা করিয়াছিলেন তাহা তখনও তাহার চক্ষে জাজল্যমান ছিল। এইরূপ অনুরক্ত সন্তানের দেহত্যাগ তিনি জননী হইয়া কিরূপে দাঁড়াইয়া দেখিবেন, আর উদ্বোধনের মতন স্বল্পায়তন বাটিতে তিনি সদল বলে উপস্থিত হইলে রোগীর আরাম না হইয়া অসুবিধাই ঘটিবে। এই সমস্ত কথা ভাবিয়া তিনি আগত ব্যক্তিকে ফিরাইয়া দিলেন। তথাপি রোগ ও শয্যায় শায়িত থাকিয়াই রামকৃষ্ণানন্দজি দিব্যচক্ষে শ্রীমাকে দেখিয়া বলিয়া উঠিলেন মা এসেছেন। পরে তাহার মনোভাব অবলম্বনে গিরিশবাবু একখানি মাতৃসঙ্গীত রচনা করিয়া দিলে উহা শুনিয়া তিনি তৃপ্তি লাভ করিলেন এবং অচিরে চিরকালের মতন চক্ষু মুদ্রিত করিলেন। সে সংবাদ জয়রামবাটিতে পৌঁছলে শ্রীমা সকাতর বলিলেন শশীটি আমার চলে গেছে, আমার কোমর ভেঙে গেছে। ওই বৎসর জগদ্ধাত্রী পুজো উপলক্ষে কোয়ালপাড়ার ভক্তগণ উত্তম শাকসবজি প্রভৃতি লইয়া জয়রামবাটি উপস্থিত হইলে শ্রীমা প্রসন্ন মুখে বলিলেন এখানে তরকারিপাতি সবসময় মেলে না, মাঝে মাঝে বড় মুশকিলে পড়তে হয়, তা ঠাকুরই এখন তোমাদের দিয়ে সব যোগাবেন দেখছি।
ভক্তগণ পূজার কয়েকদিন মায়ের আদেশানুসারে সর্বপ্রকার কার্য করিয়া যখন ফিরিতে উদ্যত হইলেন, তখন তিনি তাহাদের জন্য মুড়কি নাড়ু প্রভৃতি বিস্তর প্রসাদ বাঁধিয়া দিলেন। তদবধি শ্রীমা যখনই দেশে থাকিতেন, কোয়ালপাড়া হইতে সপ্তাহে দুই তিন দিন নিয়মিতভাবে তাহার জন্য শাকসবজি আসত। কোয়ালপাড়া আশ্রমের অবস্থা তখন ভালো নহে, কায়িক ক্লেশে আশ্রম চালাইতে হইত। সুতরাং দৈনিক কার্য সমাপনান্তে কর্মীদের দুই একজন হাট অথবা আশ্রমের বাগান হইতে সংগৃহীত তরকারি মস্তকে বহিয়া জয়রাম বাটিতে পৌঁছাইয়া দিতেন। আবার সেখানে গিয়াও প্রয়োজনবোধে অন্য স্থান হইতে শ্রীমায়ের জন্য নুন, তেল, মশলা, আটা প্রভৃতি কিনিয়া ওইভাবে লইয়া আসিতেন। ভক্তগণ যখন পৌঁছিতেন, শ্রীমা হয়তো তখন বিশ্রাম করিতেছেন, তাই শয্যায় শায়িত থাকিয়াই তিনি দেখাইয়া দিতেন কোন জিনিস কোথায় রাখিতে হইবে। শুনিয়া শুনিয়া ভক্তেরাও শিখিয়া গিয়াছিলেন, অতঃপর আপনা হইতেই সব গুছাইয়া রাখিতেন। সব ঠিক হইয়া গেলে তাহারা বিদায় লইবার জন্য যখন শ্রীমাকে প্রণাম করিতেন, তখন তিনি এই বলিয়া আশীর্বাদ করিতেন, তোমাদের চৈতন্য হোক, ভক্তি বিশ্বাস হোক, এবং পথে খাইবার জন্য তাহাদের বস্ত্র প্রান্তে মুড়ি বাঁধিয়া দিতেন। ভক্তগণ উহা খাইতে খাইতে সান্ধ্যকালে কোয়ালপাড়া যাত্রা করিতেন। ফলত এই কয় বৎসর কোয়ালপাড়ার আশ্রম শ্রীমায়ের সংসারের মতোই ছিল। উহা তখনও শ্রীরামকৃষ্ণ মঠের অন্তর্ভুক্ত হয় নাই। জগদ্ধাত্রী পূজার পরে শ্রীমায়ের কলিকাতা যাওয়া স্থির হইয়াছিল, তাই তাহাকে লইয়া যাবার জন্য স্বামী শারদানন্দজি ব্রহ্মচারী প্রকাশ মহারাজকে পূজার পূর্বেই জয়রামবাটি পাঠাইয়াছিলেন। অতঃপর 8ই অগ্রহায়ণ কলিকাতা যাত্রার দিন ধার্য হইল। যাত্রার দুই চারিদিন পূর্বে কোয়ালপাড়া আশ্রমের অধ্যক্ষ কেদারবাবু জনৈক তরুণ কর্মীর সহিত জয়রামবাটি যাইয়া মা ঠিক কখন কোয়ালপাড়ায় পৌঁছিবেন ও কিরূপ বন্দোবস্ত করা আবশ্যক ইত্যাদি জানিয়ে লইলেন। মা তখন বসিয়া পান সাজিতেছিলেন। কাজের কথা সব শেষ হইলে তিনি বলিলেন, দেখো বাবা, তোমরা যখন ঠাকুরের জন্য ঘর এবং আমাদের পথের বিশ্রামের জন্য স্থান একটু করেছ, তখন এবার যাবার সময় ওখানে ঠাকুরকে বসিয়ে দিয়ে যাব। সব আয়োজন করে রেখো, পূজা, অন্নভোগ, আরতি সব নিয়মিত করতে থাকবে, শুধু স্বদেশী করে কি হবে। আমাদের যা কিছু সবের মূল ঠাকুর, তিনি আদর্শ। যা কিছু করো না কেন, তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না। কোয়ালপাড়া আশ্রমে তখন খুব স্বদেশী চর্চা হইত এবং ধ্যান, জপ, পূজাপাঠ অপেক্ষা তাঁত, চরকা ও স্বদেশী আন্দোলনের দিকেই বেশি ঝোঁক ছিল। কাজেই আশ্রমের উপর পুলিশের তীক্ষ্ণ দৃষ্টি ছিল। তাহারা প্রত্যহ আশ্রমে আসিয়া সংবাদ লইত এবং নবাগত ভক্তদের নাম ঠিকানাদি লিখিয়া লইয়া যাইত। আশ্রমাধ্যক্ষ ইহা সত্ত্বেও স্বদেশ মন্ত্রের সাধনায় রত ছিলেন, তাই শ্রীমায়ের কথা হঠাৎ মানিয়া লইতে পারিলেন না। অথচ প্রকাশ্যে আপত্তি করিতে সাহস না পাইয়া প্রকারান্তে বলিলেন, স্বামীজি তো দেশের কাজ করতে খুব বলেছেন এবং দেশের যুবকদের উৎসাহিত করে নিষ্কাম কর্মের পত্তন করেছেন, তিনি আজ বেঁচে থাকলে কত কাজই না হতো। কেদারবাবু যুক্তির মুখে অজ্ঞাতসারে মায়ের হৃদয়ের অনেকগুলি তন্ত্রীতে আঘাত করায় নতুন যে সুর উত্থিত হইল, তাহাও পূর্বের ন্যায় মধুর ও সুগভীর এবং উচ্চ আধ্যাত্মিক সম্পদে ভরপুর। দত্তমহাশয়ের কথা শেষ হইতে না হইতেই শ্রীমা বলিয়া উঠিলেন, ও বাবা, নরেন আমার আজ থাকলে কোম্পানি কি আজ তাকে ছেড়ে দিত, জেলে পুরে রাখত, আমি তা দেখতে পারতুম না। নরেন যেন খাপ খোলা তরোয়াল। বিলেত থেকে ফিরে এসে আমাকে বললে, মা, আপনার আশীর্বাদে এ যুগে লাফিয়ে না গিয়ে তাদের তৈরি জাহাজে চড়ে সে মুলুকে গিয়েছি এবং সেখানেও দেখলুম ঠাকুরের কি মহিমা, কত সজ্জন লোক আমার কাছে তার কথা মন্ত্রমুগ্ধের মতন আগ্রহ সহকারে শুনেছে এবং ওই ভাব নিয়েছে, তারাও তো আমার ছেলে, কি বলো। সে প্রশ্নের উত্তর দিতে অপারক কেদারবাবু মৌন অবলম্বন করিলেন। তিনি প্রথম ভুল করিয়াছিলেন তাহার নিজের কার্যধারার অনুমোদনার্থ স্বামীজির দৃষ্টান্ত টানিয়া আনিয়া, এবং দ্বিতীয় ভুল করিয়াছিলেন স্বদেশী আন্দোলনকে বিদেশির বিদ্বেষে পরিণত করিয়া। মায়ের কথা হইতে ইহাও অনুভব করিলেন যে সাধন ভজন না থাকিলে কর্ম ঠিক নিষ্কামভাবে করা যায় না। এই প্রসঙ্গে আমরা শ্রীমায়ের এই বিষয়ক দৃষ্টিভঙ্গির কিঞ্চিত আলোচনা এখানেই করিয়া রাখিতে চাই।
1324 সালে তাহার জয়রাম বাটির নূতন বাটি প্রস্তুত হইয়া গিয়াছে। পূজার সময় তিনি ওই বাড়িতে আছেন এবং জনৈক ব্রহ্মচারীকে মামাদের ছেলেমেয়েদের জন্য নূতন কাপড় কিনিয়া আনিতে বলিয়াছেন। ইনি কোয়ালপাড়ার সাধু এবং তখনকার দিনের যুবকদের ন্যায় স্বদেশ সেবী, সুতরাং তিনি সব দেশি কলের কাপড় কিনিয়া আনিলেন। উহা মোটা পাড়ও সুন্দর নহে, কাজে মেয়েদের উহা পছন্দ হইল না। তাহারা উহা ফেরত দিয়া মিহি কাপড় আনিতে বলিলে বিরক্ত হইয়া ব্রহ্মচারীজি বলিলেন, ও সব তো বিলেতি হবে, ও আবার কি আনব। শ্রীমা পার্শ্বেই ছিলেন, তিনি সব শুনিয়া একটু হাসিতে হাসিতে বলিলেন, বাবা, বিলাতের লোকেরাও তো আমার ছেলে, আমার সকলকে নিয়ে ঘর করতে হয়, আমার কি একরোখা হলে চলে? ওরা যেমন যেমন বলছে তাই এনে দাও। অথচ কাহারও ভাবে আঘাত দেওয়া তাহা স্বভাব বিরুদ্ধ ছিল, তাই পরে বিদেশি বস্ত্রের প্রয়োজন হইলে তিনি উক্ত ব্রহ্মচারীকে না পাঠাইয়া অপরকে পাঠাইতেন। বিদেশির প্রতি বিদ্বেষ তো দূরের কথা, তাহার সর্বগ্রাসী উদারতা তাহার নমনীয় মনকে সহসা সমস্ত সংকোচ ও সংকীর্ণতার ঊর্ধ্বে তুলিয়া বিদেশির সহিত এক করিয়া ফেলিত। তাই এক ইস্টার উৎসবে নিবেদিতার মুখে ইংরেজি ধর্মসঙ্গীত শুনিয়া তিনি সমাধিস্থ হইয়াছিলেন। আর একদিন তাহার আদেশে নিবেদিতা ও ক্রিস্টিন খ্রিস্টান বিবাহ প্রথা বুঝাইবার জন্য যখন বর কন্যা ও পুরোহিতের আচরণাদি ব্যাখ্যা করিতে করিতে বিবাহ মন্ত্র উচ্চারণ করিলেন, সুখে দুঃখে সৌভাগ্যে দারিদ্রে রোগে স্বাস্থ্যে যতদিন না মৃত্যু আমাদিগকে পৃথক করে, তখন মা সাগ্রহে বারবার ওই মন্ত্র শুনিলেন ও সাল্লাদে বলিতে থাকিলেন, আহা কি ধর্মী কথা গো। আবার কত সহজে তিনি বিদেশি আচারের সহিত নিজেকে মিলাইয়া ফেলিতেন। 1305 সালে শ্রীযুক্ত অলিবুল মায়ের ছবি তোলাইতে চাহিলে স্টুডিওতে যাওয়া বা অপরিচিত ফটোগ্রাফের সম্মুখে ঘোমটা খোলা বিড়াশিলা মায়ের পক্ষে অসম্ভব বলিয়া তিনি প্রথমে অসম্মত হন, কিন্তু পরে অলিবুলের আকুল মিনতিতে অগত্যা মহিলা ফটোগ্রাফার আনাইতে বলিলেন। তাহা যখন সম্ভব হইল না তখন তিনি কোনো সাহেবকে আনিতে বলিলেন, কারণ সাহেবদের দেশে মেয়েদের ফটো তোলা নিত্যকার ব্যাপার। সাহেব আসিতেই মা তাহার লজ্জাশীলতা কাটাইয়া ফটো তুলিতে বসিলেন। বিদেশির সম্মুখে নিঃসংকোচ হইতে তাহার সংকোচ হইল না। শুধু এই পর্যন্তই নহে, স্বামী বিবেকানন্দজির একখানি পত্রে আছে, শ্রীমা কলিকাতায় আছেন, ইউরোপিয়ান ও আমেরিকান মহিলারা সেদিন তাহাকে দেখিতে গিয়াছিলেন, ভাবিতে পারো মা তাহাদের সঙ্গে একসঙ্গে খাইয়াছিলেন, ইহা কি অদ্ভুত ব্যাপার নয়? কিন্তু বিদেশির প্রতি প্রীতি ও উদারতা থাকিলেও বিদেশির অত্যাচারে চুপ করিয়া থাকা চলে না। সিন্ধু বালাদের প্রতি পুলিশের অত্যাচারের কাহিনী কর্ণগোচর হইলে শান্ত প্রকৃতি মা পর্যন্ত গর্জিয়া উঠিয়াছিলেন। বাঁকুড়া জেলার যুথবিহার নামক পল্লীর দেবেনবাবু স্ত্রী ও ভগিনী উভয়েরই নাম ছিল সিন্ধুবালা। ভগিনী অন্তঃসত্ত্বা ছিলেন, বিপ্লবাত্মক কার্যের সহিত সংশ্লিষ্ট আছেন এই সন্দেহে একজন সিন্ধুবালাকে ধরিতে আসিয়া পুলিশ নামের সামঞ্জস্যবশত প্রথমে ভগিনীকে তাহার শ্বশুরবাড়ি সাবাজপুরে বন্দি করে, পরে দেবেনবাবু স্ত্রীকেও গ্রেপ্তার করে। ঘটনাটি মুখে মুখে প্রচারিত হইয়া জয়রাম বাটিতেও পৌঁছিল। কালীমামা ইহা শুনিয়া অতিমাত্র বিচলিত হইয়া শ্রীমাকে আসিয়া জানাইলেন এবং আরও বলিলেন যে পুলিশ এই মহিলাদ্বয়কে বন্দি করিয়া পায়ে হাঁটাইয়া লইয়া গিয়াছে। গ্রামবাসীরা পুলিশকে তাহাতে ভ্রম দেখাইয়া দিলেও তাহারা শুনে নাই, এমনকি জামিনে খালাস দেওয়া বা যানবাহনে লইয়া যাওয়ার প্রস্তাবও প্রত্যাখ্যান করিয়াছে। এই নিদারুণ সংবাদ পাইয়া শ্রীমা বলিয়া উঠিলেন, বল কি বলিয়াই শিহরিয়া উঠিলেন। তারপর অগ্নিমূর্তি হইয়া বলিতে লাগিলেন, এটা কি কোম্পানির আদেশ না পুলিশ সাহেবের কেরামতি? নিরাপরাধ স্ত্রীলোকের উপর এত অত্যাচার মহারানী ভিক্টোরিয়ার সময় তো কই শুনিনি। এ যদি কোম্পানির আদেশ হয় তো আর বেশি দিন নয়, এমন কোনো ব্যাটা ছেলে কি সেখানে ছিল না যে দু চর দিয়ে মেয়ে দুটিকে ছাড়িয়ে আনতে পারে? কিয়ৎক্ষণ পরে কালীমামা যখন খবর আনিলেন যে মহিলাদ্বয় মুক্তি পাইয়াছেন তখন তিনি অনেকটা শান্ত হইয়া বলিলেন, এ খবর যদি না পেতুম তবে আর ঘুমোতে পারতুম না। আর একবার শ্রীমা কোয়ালপাড়ায় আছেন, তখন ইউরোপের
প্রথম মহাসমর চলিতেছে। ভক্ত প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায় আসিয়া প্রণাম করিলে শ্রীমা কুশল প্রশ্নাদির পর জিজ্ঞাসা করিলেন, হ্যাঁগা, যুদ্ধের কি খবর? কি লোক ক্ষয়টাই না হল, কি মানুষ মারা কলি না বের করেছে! আজকাল কত রকম যন্ত্রপাতি, টেলিগ্রাফ ইত্যাদি। এই দেখো না, রাসবিহারী কাল কলকাতা থেকে রওনা হয়ে আজ এখানে পৌঁছে গেল। আমরা তখন কত হেঁটে কত কষ্ট করে তবে দক্ষিণেশ্বরে গেছি। প্রবোধবাবু উৎসাহ ভরে পাশ্চাত্য বিজ্ঞানীদের উচ্ছ্বসিত প্রশংসা করিতে লাগিলেন এবং বলিলেন, ইংরেজ সরকার আমাদের দেশে সুখ স্বাচ্ছন্দ্যের বৃদ্ধি করেছেন। সব শুনিয়া শ্রীমা বলিলেন, কিন্তু বাবা, ওই সব সুবিধা হলেও আমাদের দেশের অন্ন বস্ত্রের অভাব বড় বেড়েছে, আগে এত অন্ন কষ্ট ছিল না। আর একদিনের কথা, দেশে তখন বস্ত্রাভাব, মেয়েদের লজ্জা নিবারণ অসম্ভব হইয়া দাঁড়াইয়াছে। বস্ত্রাভাবে নারীরা বাহিরে আসিতে পারেন না। লজ্জা নিবারণে অসমর্থ মেয়েদের আত্মহত্যার সংবাদ খবরের কাগজে প্রায়ই প্রকাশিত হয়। একদিন ঐরূপ কয়েকটি ঘটনা শুনিতে শুনিতে শ্রীমা এতই বিচলিত হইলেন যে প্রথমে তাহার গণ্ডদেশ বাহিয়া অবিরল অশ্রুপাত হইতে লাগিল এবং পরে তাহাকে আর সামলাইতে না পারিয়া তিনি কাঁদিতে কাঁদিতে বলিতে লাগিলেন, ওরা ইংরেজরা কবে যাবে গো, ওরা কবে যাবে গো! অবশেষে কিঞ্চিত শান্ত হইয়া স্বখেদে বলিলেন, তখন ঘরে ঘরে চরকা ছিল, ক্ষেতে কাপাস চাষ হতো, সকলেই সুতো কাটত, নিজেদের কাপড় নিজেরাই করিয়ে নিত, কাপড়ের অভাব ছিল না। কোম্পানি এসে সব নষ্ট করে দিলে, কোম্পানি সুখ দেখিয়ে দিলে, টাকায় চারখানা কাপড় একখানা ফাও, সব বাবু হয়ে গেল, চরকা উঠে গেল, এখন বাবু সব কাবু হয়েছে। স্মরণ রাখা আবশ্যক যে মহাত্মা গান্ধীর চরকা ও অসহযোগ আন্দোলন তখনও আরম্ভ হয় নাই। শ্রী মায়ের হৃদয় দেশের দুঃখ দুর্দশায় বিচলিত হইত। সময় বিশেষে বিদেশি শাসকের শোষণ নীতির প্রতিবাদে তাহার চক্ষে অগ্নিস্ফুরণ কিংবা অশ্রু বিসর্জন হইত, কিন্তু সমস্ত দুঃখ দৈন্যের একমাত্র প্রতিকার রূপে তিনি সর্বদা শ্রী রামকৃষ্ণকে ধরিয়া থাকিতেন এবং অপরকেও তাহাই করিতে বলিতেন। বস্তুত তাহার সমস্ত চিন্তা ও কার্য ছিল রামকৃষ্ণ কেন্দ্রিক। তখন স্বদেশীর যুগ, তাই জনৈক ভক্তগণ যখন জিজ্ঞাসা করিলেন, মা, এদেশের দুঃখ দুর্দশা কি দূর হবে না? তখন শ্রীমা উত্তর দিয়াছিলেন যে ঠাকুর ওই জন্যই আসিয়াছিলেন। সুতরাং কোয়ালপাড়ার ভক্তদের কর্মোদ্যমে আকৃষ্ট হইলেও তিনি সিদ্ধান্ত করিয়াছিলেন যে আশ্রমের অধিষ্ঠাত্রী রূপে শ্রীরামকৃষ্ণেরই বিরাজমান থাকা আবশ্যক, নতুবা কর্মীরা অচিরে পথভ্রষ্ট হইতে পারেন। তাই তিনি কলিকাতা যাইবার পথে আশ্রমে ঠাকুরকে প্রতিষ্ঠিত করিতে চাহিলেন। অগ্রহায়ণের আরম্ভ, তখন ভোরে খুব ঠান্ডা হইলেও শ্রীমাকে কোয়ালপাড়ায় গিয়া পূজা করিতে হইবে, তাই তিনি সূর্যোদয়ের পূর্বেই পালকিতে রওনা হইলেন। লক্ষ্মী দিদি, শ্রীমায়ের ভ্রাতুষ্পুত্রী মাকু ও রাধু এবং রাধুর স্বামী মন্মথ ভিন্ন ভিন্ন পালকিতে যাত্রা করিলেন। ছোট মামি, নলিনী দিদি, ভূদেব প্রভৃতি অন্যান্য সকলে গোজানে উঠিলেন এবং ব্রহ্মচারী প্রকাশ মহারাজ সকলে তত্ত্ববধায়ক রূপে চলিলেন। কোয়ালপাড়া আশ্রমে শ্রীমা ঠাকুর প্রতিষ্ঠা করিবেন বলিয়া ভক্তবৃন্দ যথাসাধ্য আয়োজন করিয়াছেন। মা আশ্রমে পৌঁছিয়া স্নান সারিয়া আসিলেন এবং বেদিতে শ্রী শ্রী ঠাকুরের ও আপনার ফটো স্থাপনপূর্বক যথাবিধি পূজা করিলেন। তাহার আদেশে কিশোরী মহারাজ হোমাদি করিলেন। পূজা শেষে সকলে প্রসাদ পাইলেন। ইহার পর মধ্যাহ্নভোজনের পূর্বে কেদারবাবুর মা, লক্ষ্মী দিদি ও নলিনী দিদির সহিত শ্রীমা কেদারবাবুদের বাড়িতে পদব্রজে বেড়াইতে গেলেন। প্রকাশ মহারাজ ইহা শুনিয়া বিরক্ত হইয়া আশ্রমবাসী দিগকে বলিলেন, তোমরা মার মর্যাদা কিছুই জানো না, আমাকে না বলে তাকে হাঁটিয়ে নিয়ে গেলে কেন? যাই হোক, মাকে ফেরবার সময় পালকি করে নিয়ে এসো। এই বলিয়া নিজেই পালকি, বেহারা ও আশ্রমবাসী দুইজনকে লইয়া কেদারবাবুর বাড়ির দিকে চলিলেন। মধ্যপথে মাতা ঠাকুরানীর সহিত দেখা হইলে প্রকাশ মহারাজ তাহাকে পালকিতে উঠিয়া বসিতে অনুরোধ করিলেন। শ্রীমা বিরক্তির সহিত উঠিলেন বটে, কিন্তু আশ্রমে আসিয়াই তাহাকে ভর্ৎসনা করিয়া বলিলেন, এ আমাদের পাড়াগা, কোয়ালপাড়া হল আমার বৈঠকখানা, এই সব ছেলেরা আমার আপনার লোক,
আমি এদেশে এসে একটু স্বাধীনভাবে চলব ফিরব, কলিকাতা থেকে এসে হাঁপ ছেড়ে বাঁচি, তোমরা তো সেখানে আমাকে খাঁচার ভিতর পুরে রাখো, আমাকে সর্বদা সংকুচিত হয়ে থাকতে হয়। এখানেও যদি তোমাদের কথা মতো পার্টি বাড়াতে হয় তা আমি পারব না, শরৎকে লিখে দাও। তখন প্রকাশ মহারাজ ক্ষমা চাহিয়া কহিলেন যে তাহার নিজের দিক হইতে যাহাতে কোনো ত্রুটি না হয় ঐরূপ করিতে গিয়াই তিনি অজ্ঞাতসারে মায়ের স্বাধীনতাকে খর্ব করিয়া ফেলিয়াছেন। স্থির হইল যে সন্ধ্যা ছয়টার পূর্বেই পুনরায় যাত্রা আরম্ভ হইবে, অতএব রাস্তার খাবার উহার আগেই প্রস্তুত রাখিতে হইবে। কিন্তু আশ্রমবাসীদের যথাশক্তি চেষ্টা সত্ত্বেও সময় মতো কাজ শেষ হইল না। প্রকাশ মহারাজ ইহাতে বিরক্ত হইতেছেন দেখিয়া আশ্রমবাসীরা পরামর্শ দিলেন যে কলিকাতা যাত্রীরা রওনা হইয়া যাইতে পারেন, পরে যেমন করিয়াই হোক পথে খাবার পৌঁছাইয়া দেওয়া হইবে। শ্রীমা সকল কথা শুনিয়া প্রকাশ মহারাজকে বলিলেন, তুমি মাথা গরম করে এত রাগালাগি করছো কেন? এ আমাদের পাড়াগা, কলিকাতার মতন এখানে কি সব ঘড়ির কাঁটায় কাঁটায় হয়ে ওঠে? দেখছো সকাল থেকে ছেলেরা কি খাটাই খাটছে। তুমি যাই বলো না কেন, এখান থেকে না খেয়ে যাওয়া হবে না। শেষে আহারাদির পর রাত্রি আন্দাজ আটটায় আটখানি গরুর গাড়িতে সকলে বিষ্ণুপুর অভিমুখে যাত্রা করিলেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেব, জগজ্জননী শ্রী শ্রীমা এবং পূজ্যপাদ ও স্বামীজি শ্রীচরণে সকলের জন্য মঙ্গল ও কল্যাণ প্রার্থনা করে আজকের পর্বটি এখানেই শেষ করছি। নমস্কার।